হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা আইটিভির তরফ থেকে আরও একটি নতুন ভ্যাক্যান্সি বার হয়েছে সেটি আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো তুমি যদি আইটিবিপি হতে চাও অর্থাৎ ইন্দোর তিবেতন বর্ডার পুলিশ ফোর্স হতে চাও অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো বন্ধুরা আইটি বিপির তরফ থেকে যে ভ্যাকান্সিটি বার হয়েছে সেটি কিন্তু কনস্টেবল টেডসম্যান পোস্টে ভ্যাকান্সিটি বার হয়েছে এক্ষেত্রে টেন পাস প্রার্থীরা আবেদন করতে পারবে সম্পূর্ণ তথ্য তোমাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো কবে থেকে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে তার সঙ্গে সঙ্গে টোটাল ভ্যাকান্সি কত রয়েছে সেটা কিন্তু তোমরা জানতে পারবে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি আইটিপিপির অফিশিয়াল ওয়েবসাইটে রয়েছি তবে অফিশিয়াল ওয়েবসাইট তোমরা যদি ভিজিট করো তবে এক্ষেত্রে কোনো প্রকার নোটিফিকেশান তোমরা কিন্তু দেখতে পাবে না এখানে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ নোটিফিকেশন সেকশন কিন্তু তোমাদের ফাঁকা রয়েছে বন্ধুরা তোমাদেরকে বলে দিচ্ছি আইটিপিপির তরফ থেকে যে টেডসম্যানের ভ্যাকান্সি ভ্যাকান্সিটি বা রয়েছে এক্ষেত্রে এখনো পর্যন্ত তোমাদের ফুল নোটিফিকেশান তার অফিশিয়াল ওয়েবসাইটে কিন্তু পাবলিশ করা হয়নি ফুল নোটিফিকেশান যেদিন থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হবে তার একদিন আগে তোমরা কিন্তু অফিশিয়াল ওয়েবসাইটে ফুল নোটিফিকেশান পেয়ে যাবে তবে আমাদের কাছে অফিসিয়াল শর্ট নোটিফিকেশান চলে এসেছে যেটি তোমাদের নিউজ এমপ্লয়মেন্টে প্রকাশিত করা হয়েছে সেটি কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো অনলাইন অ্যাপ্লিকেশান যে ডেট দেওয়া হয়েছে সেই ডেটের আগে তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফুল নোটিফিকেশান ডাউনলোড করতে পারবে তার সঙ্গে সঙ্গে অনলাইন অ্যাপ্লিকেশান কিন্তু তোমরা করতে পারবে তো চলো বন্ধুরা নোটিফিকেশনের পাতায় যাওয়া যাক বন্ধুরা তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ আইটিভিপি টেসম্যান টু জিরো টু ফোর নোটিফিকেশ নোটিস আউট দ্য ত্রিবেতন বর্ডার পুলিশ স্পোর্টস মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স তারাকে তোমাদেরকে বলে দিচ্ছি অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম ডিফেন্স রিলেটেড যদি তোমরা সবার প্রথমে আপডেট পেতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এখানে তোমরা দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল টেডসম্যান টেলার অ্যান্ড কবলার টু জিরো টু ফোর অর্থাৎ তোমাদের কনস্টেবল টেটসম্যানের ভ্যাকান্সি বার হয়েছে এক্ষেত্রে দুটো ট্রেড রয়েছে টেলার অ্যান্ড কবলার কবলার মানে তোমরা জানো আর ট্রেলার মানে তোমরা জানো যে কোন পোস্টে কোন পোস্টকে টেলার বলা হয়ে থাকে যারা দর্জি সেলাই করে তাদেরকে টেলার বলা হয়ে থাকে এবং কবলার বলতে যারা মুচি বোঝায় তাদের তাদেরকে কিন্তু কবলার বলা হয়ে থাকে ওকে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ইন্দা তেভেতন বর্ডার পুলিশ ফোর্স ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম এলিজিবল মেল অ্যান্ড ফিমেল অর্থাৎ মেল ফিমেল উভয়ই কিন্তু এই ভ্যাকান্সিতে আবেদন করতে ইন্ডিয়ান সিটিজেন অবশ্যই হতে হবে তাছাড়াও নেপাল অ্যান্ড ভুটান থেকেও কিন্তু এই ভ্যাকান্সিতে আবেদন করতে পারবে কনস্টেবল টেরিসমেন্ট টেলার কবলার পোস্টে ভ্যাকান্সি জেনারেল সেন্ট্রাল সার্ভিস ফোর্স সার্ভিস ফোর্স তার সঙ্গে সঙ্গে এটি কিন্তু গ্রুপ সি পোস্ট ওকে নন গেজেটেড নন মিনিস্ট্রিয়াল পোস্ট গ্রুপ সি পোস্টে কিন্তু এই ভ্যাকান্সিটা ফিল করা হবে তোমরা জানো যে কনস্টেবল পোস্ট গ্রুপ সি পোস্ট হয়ে থাকে এক্ষেত্রে বেসিক পে তোমরা দেখতে পাচ্ছ কনস্টেবল জেনারেল ডিউটির মতো একুশ হাজার সাতশো টাকা বেসিক পে এবং উনসত্তর টাকা পার মান্থ কিন্তু তোমাদেরকে স্যালারি দেওয়া হবে এখানে দেখো তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের ভ্যাকান্সি ডিটেলস কত রয়েছে এখানে কনস্টেবল টেলারের ক্ষেত্রে এ আঠারোটি ভ্যাকান্সি রয়েছে এবং কনস্টেবল কবলারের ক্ষেত্রে তেত্রিশটি ভ্যাকান্সি রয়েছে এক্ষেত্রে মেলের ক্ষেত্রে কনস্টেবল টেলারের ক্ষেত্রে টোটাল ষোলোটি এবং ফিমেলের ক্ষেত্রে দুটি টোটাল আঠারোটি হয়ে গেল এবং কনস্টেবল কবলারের ক্ষেত্রে মেলের ক্ষেত্রে আঠাশটি এবং ফিমেলের ক্ষেত্রে পাঁচটি ভ্যাকান্সি রয়েছে এক্ষেত্রে কনস্টেবল টেলারের ক্ষেত্রে মেলের ক্ষেত্রে ইউ আর সাতটি এসসি কোনো ভ্যাকান্সি নেই এসটি সাতটি ই দুটি ফিমেলের ক্ষেত্রে ইউ একটি এবং এসটি একটি ভ্যাকান্সি রয়েছে কনস্টেবল কবলারের ক্ষেত্রে টোটাল মেলের ক্ষেত্রে আঠাশটি রয়েছে এর মধ্যে ইউআর ক্ষেত্রে পনেরোটি এসসি একটি এস টি নটি এবং ইডাব্লিউএস তিনটি ভ্যাকান্সি রয়েছে কনস্টেবল ফিমেলের ক্ষেত্রে অর্থাৎ কনস্টেবল কবলার ফিমেলের ক্ষেত্রে টোটাল পাঁচটি ভ্যাকান্সি রয়েছে এর মধ্যে ইউআর ইউআরের জন্য তিনটি এবং এস জন্য দুটি কোনো প্রকার আর ভ্যাকান্সি ও বিসি বা ইডাব্লিউএসির জন্য দেওয়া হয়নি ওকে এখানে দেখো তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে অনলাইন অ্যাপ্লিকেশান যেদিন থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হবে রিক্রুটমেন্ট ডট আইটিপিপি পুলিশ ডট নিক এই যে এই যে অফিসিয়াল ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশান ফিস তোমাদেরকে একশো টাকা চার্জ থাকবে অর্থাৎ একশো টাকা দিয়ে তোমাদেরকে অ্যাপ্লিকেশান করতে হবে যারা ফিমেল ক্যান্ডিডেটস এক্স সার্ভিসম্যান রয়েছে এবং এসসি এবং এসটি রয়েছে তাদের ক্ষেত্রে কোনো প্রকার চার্জ লাগবে না তারা কিন্তু ফ্রিতে অ্যাপ্লিকেশান করতে পারবে এসসি এস ফিমেল এবং এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট এই ভ্যাকান্সি রয়েছে এই ভ্যাকান্সির মধ্যে টেন পার্সেন্ট কিন্তু এক্স সার্ভিসম্যানের জন্য বরাদ্দ থাকবে বা রিজার্ভ থাকবে অর্থাৎ টোটাল যে ভ্যাকান্সি তোমাদের রয়েছে দুটো মিলিয়ে সেক্ষেত্রে টেন পার্সেন্ট রিজার্ভ থাকবে কনস্টেবল ট্রেলার এবং কনস্টেবল কবলারের ক্ষেত্রে বয়স হতে হবে আঠারো থেকে তেইশ বছর জেনারেলের জন্য জেনারেল এবং এর জন্য এস এসটি হয়ে থাকলে পাঁচ বছর অর্থাৎ আঠারো থেকে আঠাশ এবং ওবিসি বিসি হয়ে থাকলে আঠারো থেকে ছাব্বিশ অর্থাৎ তিন বছর তোমরা কিন্তু ওবিসি হয়ে থাকলে ছাড় পেয়ে যাবে এডুকেশন কোয়ালিফিকেশন দুটো পোস্টেরই ক্ষেত্রে মাধ্যমিক পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে তার সঙ্গে সঙ্গে মাধ্যমিকের পাশাপাশি চারটি তোমাদের এক্সট্রা কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে এখানে দেখো মিনিমাম তোমাদের টেন পাস হতে হবে এবং এক্সট্রা কিন্তু তিনটি কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে তিনটির মধ্যে যে কোনো একটি থাকলেই কিন্তু তোমাদের হবে যে কোনো বোর্ড থেকে তুমি টেন পাস করলে অর্থাৎ মাধ্যমিক পাস করলে মাধ্যমিকের পাশাপাশি টু ইয়ার ওয়ার্ক এক্সপিরিয়েন্স কিন্তু তোমার থাকতে হবে রেসপেক্টিভ ট্রেড অর্থাৎ এই যে ট্রেডে তুমি অ্যাপ্লিকেশন করবে ধরে নাও তুমি ট্রেলারে যদি আবেদন করো তাহলে ট্রেলারে কিন্তু দুই বছরে তোমার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকতে হবে বা কাজের ক্ষমতা থাকতে হবে তুমি যদি কবলারে আবেদন করো তাহলে কবলার যে ট্রেড টেস্ট হবে সেক্ষেত্রে কিন্তু তোমাকে ট্রেড টেস্ট পাস হতে হবে তাছাড়াও তোমার যদি দুই বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স না থেকে থাকে তাহলে ওয়ান ইয়ার তোমার যদি সার্টিফিকেট থেকে থাকে ভোকেশনাল থেকে বা আইটিআই থেকে তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে বা তোমার যদি আইটিআই বা ভোকেশনাল নাও করা থাকে তাহলে টু ইয়ার তোমার যদি ডিপ্লোমা করা থেকে থাকে আইটিআই থেকে অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট থেকে তবুও তুমি কিন্তু আবেদন করতে পারবে যদি তোমার আইটিআই করা নেই ভোকেশনালও করা নেই তার সঙ্গে সঙ্গে তোমার আইটিআই ট্রেনিংও করা নেই কিন্তু তোমার যদি দুই বছর কোনো ইনস্টিটিউট থেকে বা যে কোনো জায়গা থেকে দুই বছর তুমি যদি সার্টিফিকেট বানাতে পারো বা সার্টিফিকেট বানিয়ে তুমি দুই বছর এক্সপিরিয়েন্স করে নিতে পারো সেক্ষেত্রেও তুমি কিন্তু সেই সার্টিফিকেটটাও কিন্তু তোমার কাজে লাগবে অর্থাৎ দুই বছর ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকতে হবে এবং তোমাকে কাজ থাক কাজের জ্ঞান থাকতে হবে অনলাইন মোডেই কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে কোনো প্রকার অফলাইনে অ্যাপ্লিকেশন করা হবে না এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন ফ্রম ক্যান্ডিডেটস উইল বি অ্যাকসেপ্টেড অনলি থ্রু অনলাইন মোড এখানে রিক্রুটমেন্ট রিক্রুটমেন্ট ডট আইটিপিপি পুলিশ ডট নিক এখানে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে এখানে অনলাইন অ্যাপ্লিকেশান যেটা তোমাদের শুরু হবে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান ডেট এখানে দেওয়া হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান মোড উইল বি ওপেন তোমরা দেখতে পাচ্ছ কুড়ি জুলাই থেকে তোমাদের তোমরা অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে এই মাসের কুড়ি তারিখ থেকে এবং তোমাদের ক্লোজ হয়ে যাবে আঠারোই আগস্ট অর্থাৎ কুড়ি জুলাই থেকে আঠারোই আগস্ট প্রায় মোটামুটি ধরে নাও তোমাদের আঠাশ দিন অনলাইন অ্যাপ্লিকেশান চলবে অর্থাৎ এই আঠাশ দিনের মধ্যে কিন্তু অর্থাৎ আঠারোই আগস্ট রাত বারোটা পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে তো এটি ছিল তোমাদের শর্ট অফিসিয়াল নোটিফিকেশান কোন কোনো প্রকার ফেক নয় অর্থাৎ তোমরা ফুল নোটিফিকেশন কিন্তু কুড়ি তারিখ বা তোমরা উনিশ তারিখ তার অফিসিয়াল ওয়েবসাইটে ফুল নোটিফিকেশান পেয়ে যাবে তখন হাইট তার সঙ্গে সঙ্গে রান কত কিলোমিটার তোমাদেরকে করতে হবে এ টু জেড আপডেট দেওয়া থাকবে তখন আমি তোমাদেরকে জানিয়ে দেব ফুল নোটিফিকেশান রিলিজ হলেই তো এটি ছিল আইটিপিপির তরফ থেকে যে ট্রেডসম্যানের ভ্যাকান্সি বার হয়েছে তার আপডেট ধন্যবাদ